খুশি আর কি সব তো বলা যাবে না ছবিটা দেখলে বলা যাবে সে যে না এর মধ্যে বোধহয় একটাও সত্য কথা নাই আমি এইটার খুব বিরোধী সেই আমি যদি দর্শক হই আমি তো ডাবিংয়ের সময় সিনেমাটা দেখেছি আমি কিন্তু পোস্টের পরে ছবি দেখিনি এবং আমি এখন পর্যন্ত আমার করা কোনো কাজ সেটা নাটক হোক সিনেমা হোক আমি ওইভাবে বলতে পছন্দ করি না যে এটা অসাধারণ হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে আমি আমার স্যাটিসফ্যাকশান লেভেলের যে জায়গাটা আমি ডাবিংয়ে যতটুকু দেখলাম এ তো নিজের কথা বলতে হয় মানে আমি খুশি আর কি আমি খুশি ওই যে কারণে বললাম আমার প্রডিউসার এবং আমার ডিরেক্টার ভীষণ উচ্ছ্বসিত এবং আমি আসলে খুবই থ্রিলড ছিলাম ক্যারেক্টারটা নিয়ে এবং আমি ভয়েও ছিলাম যে এই ক্যারেক্টারকে আমি কি করে টানবো হ্যাঁ এবং এর যে মনস্তত্ব সেটাকে কেমন করে আনব অনেকগুলো বিষয় ছিল একটা ছিল ল্যাঙ্গুয়েজ সেইটা একটা চরিত্রটার খুব ব্রুটাল দিকগুলো পার্সোনালি আমি তো তা না তো সেই সব কিছু মিলিয়ে আমি হ্যাপি মানে আমি হ্যাপি এবং আমার ধারণা আপনি যে দর্শকদের কথা বললেন যে বাংলাদেশের দর্শকরা হ্যাঁ তারা আমার ওটিটিতে মহানগরে আমাদের দর্শক গ্রহণ করেছে ভীষণ খুশি হয়েছে মোবারকনামায় খুশি হলো ভীষণ সবাই এবং খুব আরও বেশি খুশি হবে চ্যালেঞ্জ বলতে যদি আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জ বা দৌড়ঝাঁপ ব্যাপার তো সেটা না পুরো ব্যাপারটাই তো চ্যালেঞ্জিং ক্যারেক্টারটাকে নেওয়াটাই তো চ্যালেঞ্জিং মানসিকভাবে নেওয়াটাই তো ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ওই মনস্তত্বটা নিজের মধ্যে ধারণ করা সব তো বলা যাবে না ছবিটা দেখলে বলা যাবে পুলিশের টর্চার টর্চার জাবি বহুত কিছু আছে মনে হচ্ছে যে সব সত্য কথা বলে দিচ্ছে আবার মনে হচ্ছে যে না এর মধ্যে বোধহয় একটাও সত্য কথা নাই অনেকগুলো লেয়ার ক্যারেক্টারটা অনেকগুলো লেয়ার অনেকগুলো স্তর এক এক সময় আমাদের মানুষেরও কিন্তু তাই আমরা আমরা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি এখন আপনাদের সঙ্গে যেভাবে কথা বলছি এই ব্যাপারটা ভেঙে গেলেই একটু পরে যে হয়তো এই বলবো যে কী রে কী অবস্থা কইয়াছিলি সকালবেলা না তোর বলতেছিলাম দরস নাই ক্যাজুয়াল হয়ে গেলাম সেই একই মানুষ এই একই মানুষ আমি আমার স্ত্রীর সঙ্গে গিয়ে একটু পরে যখন কথা বলবো সেটা কিন্তু একটু অন্যভাবে বলবো আমার মার সঙ্গে আর আমার বাচ্চার সঙ্গে একভাবে সো মানুষের কিন্তু দৈনন্দিন জীবনেই কিন্তু সে অনেকগুলো লেয়ারে অ্যাক্টিং করে মানে তার অপোজিটে যে থাকে তার সঙ্গে সেটা তো আছেই কিন্তু এই চরিত্রটা ভীষণ 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 মানে দুরূহ একটা চরিত্র ছিল এই সবসময় এইটা একটা মুশকিল হয় যে আমি এইটার খুব বিরোধী যে একটা কোনো জিনিস দিয়ে একটা সংজ্ঞায়িত করে ফেলা একটা লিমিটেড করে ফেলা ফেলতে চাওয়া আমার যেমন আপনার চরিত্র অভিনয় করতে ইচ্ছে করে যে আপনার ক্যারেক্টারটা এরকম চুল থাকবে বা আমি আমি মোশারফ করিম কিন্তু ওইরকম আমি ভুরু আঁকবো এরকম আইলে আমি একটা মেয়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করবো বিষয়টা অনেক ওপেন আমার কাছে অনেক খোলা আমি একটি বাচ্চার চরিত্রে অভিনয় করতে চাই বিষয়টা অনেক খোলা এরকম বদ্ধ না যে একটি কিছু হাসির চরিত্র কিছু সিরিয়াস চরিত্র বা কিছু ভিলেন মানে এরকম ঠিক তকমা লাগিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করা যায় না কারণ মানুষের মনের জায়গা যত অসীম সেটাকে যেমন ধরা যায় না চরিত্রগুলোও তো অসীম কত চরিত্র কত ধরনের চরিত্র আছে